তাহলে আজকের এই ক্লাসে আলোচনা হবে কি লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে লাস্ট চ্যাপ্টারটা কি রয়েছে যে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য তাই তো কোন ক্লাসের জন্য ক্লাস ইলেভেনের জন্য তাই তো এটা ফার্স্ট সেমিস্টার তো প্রথমত সংবিধানের বৈশিষ্ট্য জানার আগে সংবিধানটা কি সেটা আগে জানতে হবে ভালো করে সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটা রাষ্ট্রের কিছু বিধিবিধান বা নিয়মকানুন থাকে এই বিধিবিধান বা নিয়ম নিয়মকানুনটাকেই আমরা বলছি সংবিধান তাহলে সংবিধান আলাদা কিচ্ছু নয় বিধান মানে কি আমরা জানি নিয়ম তো তাহলে সংবিধান আর অন্য কিছু নয় এটা হচ্ছে একটা বিধান এটা সংবিধান সম বলতে এটা সংস্কৃতে দেখবি এই সং কথাটা এই সম একই রকম সম বলতে সমান মানে এটা এমন একটা বিধান বা নিয়ম যেটা এই দেশের সকলের ক্ষেত্রে সমান বোঝা গেল যে নিয়মটা কারোর ক্ষেত্রে আলাদা নয় কারোর ক্ষেত্রে ব্যতিক্রম নয় প্রত্যেকের ক্ষেত্রে সমান সেটাই হচ্ছে সংবিধান এবার এই এই সংবিধানের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো সংবিধানের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কী কী মানে যে কোনো জিনিসের বৈশিষ্ট্য হয় যেমন স্তন্যবায়ুদের কিছু বৈশিষ্ট্য হয় সরীসৃপের কিছু বৈশিষ্ট্য হয় মানে যে বই যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা স্তন্যবায়ী এটা সরীসৃপ ঠিক সেরকমভাবে সংবিধানেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে না এটা সংবিধান তাহলে এই যে নিয়মকানুন আমাদের যে নিয়মকানুন যে ভারতীয় যে সংবিধান তার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা হচ্ছে এক এক করে হচ্ছে দেখব তার আগে সংবিধানের প্রকারভেদ সম্পর্কে ছোট্ট একটি আইডিয়া দিয়ে দিই সংবিধানের প্রকারভেদ বলতে সংবিধান কয় প্রকার কি কি ধরনের হতে পারে সংবিধান সাধারণত দুটো ধরনের হয় একটা হচ্ছে লিখিত সংবিধান যেটাকে আমরা রিটেন কনস্টিটিউশন বলে থাকি আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান যেটাকে আনরিটেন কনস্টিটিউশন বলে থাকি তাহলে লিখিত সংবিধান মানে কি লিখিত মানে এটা কি থাকবে এটা লেখা থাকবে আর সংবিধান সংবিধান মানে তো সেই নিয়ম নিয়মকানুন তাহলে যে দেশের সংবিধানে নিয়ম নিয়মকানুনগুলো দেশ কিভাবে পরিচালিত হবে দেশের মানুষজন কিভাবে কোন আইনের মাধ্যমে বা কোন কোন নিয়ম পালন করবে কিভাবে পালন করবে সেগুলো যদি লেখা থাকে তখন সেটাকে বলবো লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন অর্থাৎ এক্ষেত্রে সংবিধানগুলো লেখা থাকবে আর কিচ্ছু না আর অলিখিত সংবিধান বলতে যেগুলো কোনো খাতা কলমে বা কোনো দলিলে লেখা থাকবে না এটা কী হবে বিশেষ করে কোনো একটা দলিলে লেখা থাকে এই লিখিত সংবিধান আলো অলিখিত সংবিধান এটা হচ্ছে কোথাও বিশেষভাবে লেখা থাকবে না এটা কি হবে এই যে দেশের যে নিয়ম নিয়মকানুন সেখানে চলতে 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 হয়ে আসবে যেমন কি ধরে নাও এই কোচিং সেন্টারে বা যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটা ইনস্টিটিউটে একটা একটা নিয়ম আছে যেমন অনেক বিদ্যালয়ে দেখবে যদি স্কুলে যেতে হয় তাহলে নির্দিষ্ট একটা ড্রেস থাকে তাহলে এটা দেখবে প্রথম কে তৈরি করেছিল কেউ মনে নেই কারোর মনে নেই কিন্তু এই ড্রেসটা প্রতি বছর চলতে 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 একটা মুখে মুখে একটা নিয়ম হয়ে গেছে যে এখানে তোমরা আসতে গেলে এই ড্রেস পরে আসতে হবে তাহলে এটা হচ্ছে এখানকার নিয়ম হয়ে গেল কিন্তু এটা কোথাও লিখিত নেই যে সাদা জামাই পরে আসতে হবে যদি লেখা থাকে তখন সেটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন বা লিখিত কোন সংবিধান হয়ে গেল আর যদি না লেখা থাকে তাহলে সেটা কী হবে অলিখিত মানে যেটা লেখা নেই এরপরে দেখছি লিখিত সংবিধানটা এই রয়েছে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ সবগুলি বা একটি দলিলে বা কয়েকটি দলিলে যদি লিপিবদ্ধ করা থাকে তখন তাকে আমরা বলবো লিখিত সংবিধান আর যেমন কার কার রয়েছে যেমন এই রয়েছে ভারত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে সুইজারল্যান্ড রয়েছে এই সমস্ত দেশগুলো কি রয়েছে লিখিত সংবিধান এটা হচ্ছে তোমরা নোট করে রাখতে পারো কারণ এখান থেকে এক্সামে দিতে পারে যে কোন কোন দেশের লিখিত সংবিধান রয়েছে এরপরে অলিখিত সংবিধান অলিখিত সংবিধান বলতে যে সমস্ত দেশের যে মৌলিক নীতিগুলো এগুলো কী হয় যখন প্রথা আচার আচরণ ব্যবহার রীতিনীতি বিচালয়ের সিদ্ধান্ত এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে অলিখিত সংবিধান বলে এই যে পিপিটি এই যে প্রেজেন্টেশনটা খুব তাড়াতাড়ি করা তো সেক্ষেত্রে বানান টানান যদি কিছু ভুল থাকে নিজেরা হচ্ছে সংশোধন করে নেবে এই অলিখিত সংবিধান কাদের ক্ষেত্রে দেখা যায় ব্রিটেন নিউজিল্যান্ড স্পেন সৌদি আরব এই সমস্ত দেশের ক্ষেত্রে দেখা যায় এই যে অলিখিত সংবিধান এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে কারণ আমাদের ভারতের লিখিত সংবিধান এটা কমন হয়ে গেছে কিন্তু অলিখিত কোন কোন দেশে রয়েছে সেটা কিন্তু খুব আসে যেমন কি ব্রিটেন নিউজিয়া নিউজিল্যান্ড স্পেন আর সৌদি আরব এখান থেকে যদি আমরা কোনো একটা ট্রিক্স করে নেওয়া যায় এখান থেকে আমরা এটা করতে পারি কি সৌদি ব্রিটানিয়া এনেছে অর্থাৎ কি সৌদি থেকে সৌদি আরব স্পেন আর ব্রিটানিয়া ব্রি থেকে ব্রিটেন আর নি থেকে নিউজিল্যান্ড হয়ে গেল এটা তোমরা হচ্ছে করে নিতে পারো যে যার সুবিধার মতো আমি আমার একটা মনে হয়েছে তোমরা যদি নিজেরা কোনো কিছু বানিয়ে নিতে পারো সেটা বানিয়ে নিতে পারো অসুবিধা নেই তাহলে এই ছিল আজকের মোটামুটি লিখিত সংবিধান আর অলিখিত সংবিধান এখন আমরা এই লিখিত আর অলিখিত সংবিধান সম্পর্কে একটু হালকা করে বলছি তার কারণ কি আজকের আমরা মূলত আলোচনা করব। সংবিধানের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কী কী বৈশিষ্ট্য রয়েছে তবে প্রথমেই বলে রাখি সবগুলো বৈশিষ্ট্য এই ক্লাসে কমপ্লিট করা সম্ভব নয় কারণ ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম মেন মেন যে সমস্ত ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে পরবর্তী যদি কোনো টপিক ছেড়ে যায় সেটা পরের ভিডিও ভিডিওতে আলোচনা করা হবে এবার ভারতের যে সংবিধান রয়েছে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি যে না এটা ভারতের সংবিধান যেমন কি রয়েছে যেমন বিশ্বের সর্বাপেক্ষা সব থেকে বৃহৎ জটিল সংবিধান আর কি লিখিত অলিখিত সংবিধানের মিশ্রণ ঘটেছে মানে দু রকম তারপরে কি দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ এখানে আরেকটা জিনিস হবে দুষ্পরিবর্তনীয় এই যে আগে আরেকটা জিনিস হবে সুপরিবর্তনীয় সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ সংসদীয় শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংমিশ্রণ নাগরিকদের মৌলিক অধিকার সময়ের স্বীকৃতি মৌলিক কর্তব্য সময়ের স্বীকৃতি রাষ্ট্র পরিচালনার নির্দেশক নির্দেশমূলক নীতি এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের প্রতিষ্ঠা এক নাগরিকত্বের ব্যবস্থা দলত্যাগ নিরোধেক আইনের ব্যবস্থা বিশেষ সংরক্ষণ ব্যবস্থা সংখ্যালঘুদের জন্য যে অধিকার দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ গ্রহণ তারপর আরও এই এতগুলো রয়েছে সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার তারপরে আরও কি রয়েছে সংবিধানের প্রাধান্য এইখানে কি দেওয়া হয়েছে লাস্ট যে এই বৈশিষ্ট্য তোমার দেখতে হবে সংবিধানের প্রাধান্য এগুলো মেন মেন কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে এ ছাড়াও এ ছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হচ্ছে পরে আলোচনা করা হবে তো প্রথম যে বৈশিষ্ট্যটা ছিল এর মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দেওয়া যায় প্রথম হচ্ছে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সব থেকে জটিল এবং সবথেকে বড় লিখিত অলিখিত সংবিধানে মিশ্রণ আর কি এই সংসদীয় শাসন ব্যবস্থা এখান থেকে মৌলিক মৌলিক অধিকার সমূহ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি নাগরিকত্বের ব্যবস্থা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শগ্রহণ ভোটাধিকারপ্রাপ্ত এই সমস্ত বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তো এইগুলো তোমরা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে এছাড়াও এর পরে যে প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা এক এক করে দেখা যাক প্রথম যে বৈশিষ্ট্যটা বলা হয়েছিল বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ ও জটিল সংবিধান তাহলে কি বলা হচ্ছে এটা সারা শুধু ভারত ভারতের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যেই সবথেকে বড়ো এবং সবথেকে জটিল সংবিধান তাহলে এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এ সব থেকে কেন জটিল হলো বা একে সবথেকে বেশি বড় কেন বলা হচ্ছে দেখো ভারতীয় সংবিধান এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান যার ইংরেজিতে ভাষায় সংস্করণে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঁচাশিটা শব্দ রয়েছে যেখানে মোনাকোর সংবিধান এটা হচ্ছে বিশ্বের সব থেকে ছোটো সংবিধান এটা আমি গুগল থেকে পেয়েছি তো সেক্ষেত্রে তোমরাও গুগলে সার্চ করে দেখতে পারো এটা হচ্ছে সবচেয়ে ছোট আমার মনে হয়েছিল যদি সবচেয়ে বড়ো যদি ভারতের হয় তাহলে সব থেকে ছোটো কোন দেশের হতে পারে সেটা হচ্ছে মোনাকোর এরপর ভারতের সংবিধান হলো পৃথিবীর দীর্ঘতম লিখিত ও জটিল সংবিধান এখান থেকে এমসিকিউ হতে পারে এসিকিউ হতে পারে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন দিতে পারে যেহেতু তোমার শর্ট কোশ্চেন রয়েছে এখান থেকে কোশ্চেনটা হতে পারে যে পৃথিবীর দীর্ঘতম সংবিধানটির নাম কি বা পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধানের নাম কি এছাড়াও বলতে পারে পৃথিবীর জটিলতম সংবিধানের নাম কি এরকম বিভিন্ন রকমভাবে কোশ্চেন হতে পারে এরপরে কি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় তাহলে এখান থেকেও আরেকটা কোশ্চেন হতে পারে ভারতের সংবিধান কবে হচ্ছে কার্যকর হয়েছিল উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় তখন কিন্তু সংবিধান কিন্তু কার্যকর হয়নি তারপরে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কিন্তু সংবিধান কার্যকর করা হয় সেই জন্য এই ছাব্বিশে জানুয়ারিটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি কারণ আমরা একটা নিয়ম তৈরি করেছি ঠিক আছে নিয়মটা এবার যতক্ষণ না পালন করা শুরু হচ্ছে ততক্ষণ তো সে নিয়মের কোনো ভ্যালু নেই বা অস্তিত্ব নেই তো সেক্ষেত্রে যেখান থেকে পালন করা হচ্ছে অর্থাৎ এই ছাব্বিশে জানুয়ারি এই দিন থেকে আমরা বলতে পারি যে আমরা গণতন্ত্র আমরা প্রজাতন্ত্র ঠিক আছে তাই সেক্ষেত্রে এই দিন থেকে আমাদের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটা পালন করা হয় এই সময় এই যে যখন সাংবিধান কার্যকর হয় প্রথম তখন কিন্তু তিনশো পঁচানব্বইটি ধারা ছিল এবং বাইশটা পার্টে বিভক্ত ছিল আর আটটা তপশীল ছিল এই হচ্ছে মেন স্ট্রাকচার এটাও থেকেও শর্ট কোশ্চেন আসতে পারে যে প্রথম যখন সংবিধান ছিল তার স্ট্রাকচারটা কেমন ছিল যে কটা সংবিধান ছিল কটা হচ্ছে ধারা ছিল কটা তফসিল ছিল এখান থেকেও কোশ্চেন আসতে পারে আর এছাড়াও কি হতে পারে বর্তমানে এই সংবিধানের কটা রয়েছে মানে আগে কটা ছিল আর এখন কটা রয়েছে সেই জিনিসগুলো আসতে পারে বর্তমানে সংবিধানে কথা রয়েছে চারশো আটচল্লিশটা ধারা বাইশটা পাট আর বারোটা তপশীল এই যে আটটা ছিল আটটা থেকে বারোটা হয়ে গেছে আর এটা হচ্ছে তিনশো পঁচানব্বইটা ছিল সেখান থেকে চারশো আটচল্লিশ হয়ে গেছে বিশ্বের কোনো দেশের সংবিধানে এতগুলি ধারা বা উপধারা নেই কোথাও নেই যতগুলো দেশ আছে তাদের সংবিধানে এই ভারতের মতো এতগুলি হচ্ছে ধারা উপধারা কোন দেশের সংবিধান নেই সেই জন্যই তো এত বড় হয়ে গেছে এত জটিল হয়ে গেছে ভারতীয় সংবিধানে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড প্রভৃতি দেশে সংবিধানের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে মানে ভারতের যে সংবিধানটা যখন লেখা হয় সেই সময়ে বিভিন্ন দেশ থেকে তাদের নিয়ম কারণ নেওয়া হয়েছে যেমন ইংল্যান্ডের থেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে কিছু বৈশিষ্ট্য নেওয়া হয়েছে তারপর অস্ট্রেলিয়া থেকে নিয়ে নেওয়া হয়েছে মানে বিভিন্ন দেশের বিভিন্ন সংবিধান থেকে কিছু কিছু করে নেওয়া হয়েছে সেই জন্য একটা কথা আমাদের এখনও শুনতে হয় যে ভারত সংবিধানও কপি করেছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা কপি বলা যায় না তার কারণ যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ভালো যেগুলো হচ্ছে সমাজে ভালো দিক এনে দেবে তো সেইগুলো আমরা কপি করতেই পারি সেগুলোকে অনুসরণ বলা হয় ভারতের সংবিধান বৃহত্তর হওয়ার কারণ কি যে অনেকের মনে হতেই পারে যে ভারতের সংবিধান যে এত বড় বলছি এর কারণটা কি কি কারণে এত বড় হলো সেগুলো দেখতে হবে জটিল বলছি বড় বলছি কেন হচ্ছে ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় সরকার এবং সকল রাজ্য শাসক সরকারের যে শাসন ব্যবস্থা তাদের যে ক্ষমতা তাদের যে কার্যাবলী সেগুলো অনেকটা ডিটেলসে আলোচনা করা আছে মানে ভারতের কটা রাজ্য রয়েছে মোটামুটি যেন আঠাশটা এবার এই আঠাশটা রাজ্য তাদের যে সমস্ত সরকার রয়েছে প্রত্যেকটার মুখ্যমন্ত্রীর কি কাজ তারপরে আবার কেন্দ্রীয় সরকারের কি ক্ষমতা সেগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে সেই কারণেই এত বড় হয়ে গেছে আর কি শাসনকার্যের মূল নীতিগুলোর উল্লেখ ছাড়াও সব বিষয়ে মানে শুধু শাসন কার্য নয় আর প্রত্যেক বিষয়ে কী হয়েছে ডিটেলসে আলোচনা করা আছে সংবিধানে তার কারণ কি ভারতের সংবিধানটা মূলত লিখিত সংবিধান ডক্টর বি আম্বেদ বি আর আম্বেদকর ইনি বলেছিলেন কি যে সংবিধান যদি আমরা খুব ভালো করে ডিটেলসে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিখি তাহলে কি হবে সেই সংবিধানটাকে সহজে বিকৃত করা যাবে না বা কেউ পাল্টাতে পারবে না হঠাৎ করে যে একটা নতুন কোনো একটা যুক্তি দিয়ে অন্য কিছু করে ফেলতে পারবে না সেই কারণে এত বড় করা হয়েছে এত ডিটেলসে আলোচনা করা হয়েছে সংবিধানে মৌলিক অধিকার ছাড়াও নির্দেশমূলক নীতি কতগুলো মৌলিক কর্তব্যও রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে একটু পড়তে পড়তে দেখবে কতগুলো মৌলিক অধিকার রয়েছে যেগুলো প্রত্যেকটা নাগরিক মানে প্রত্যেকটা ভারতবাসীর একটা অধিকার এছাড়াও কতগুলো নির্দেশমূলক নীতি দেওয়া আছে আর কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে মানে একজন ভারতবাসী হিসাবে আমাদেরও তো কিছু দায়ী দায়িত্ব রয়েছে দেশের উপর সেটা হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে আর নির্দেশমূলক নীতি বলতে এই মৌলিক অধিকার ছাড়া আরও কিছু অধিকার রয়েছে মানুষের সেই সমস্ত অধিকারগুলো যে শাখায় আলোচনা করা হচ্ছে সেইটা হচ্ছে বলা হচ্ছে যে নীতিতে আলোচনা করা হচ্ছে যে পার্টে সেইটাকে বলা হচ্ছে নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটাও এটা এই যে পয়েন্টটা এটা কিন্তু অনেক এক্সামে আসে এরপরে তপশিলি জাতি ও উপজাতির জন্য এই যে তপশিলি জাতি উপজাতি রয়েছে এদের জন্যও বিশেষভাবে হচ্ছে ছাড় কে কতটা ছাড় পাবে কোন কাজের ক্ষেত্রে কতগুলো আসন এদের জন্য বরাদ্দ থাকবে সেই রকমই বিষয়েও কিন্তু আলোচনা করা রয়েছে এছাড়াও পরে আরও এক আরও কিছু জিনিস সংযোজন করা হয়েছে যারা ইকমনিয়মিকালি যারা পিছিয়ে অর্থনীতির দিক থেকে পিছিয়ে হ্যাঁ তাদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া বা চার চাকুরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট সংখ্যায় একটা আসন সংরক্ষণ করা হয়েছে এই সমস্ত জিনিসগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে স্থানীয় স্বায়িত্বশাসন সম্পর্কে কেন্দ্র ও রাজ্য সম্পর্কে সংবিধানের বিষয়তে আলোচনা করা হয়েছে মানে কেন্দ্রের কি ক্ষমতা রাজ্যের কি ক্ষমতা কে কার এতে হস্তক্ষেপ করতে পারবে কে কার এতে হস্তক্ষেপ করতে পারবে না সেগুলো সব আলোচনা করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানের উল্লেখযোগ্য বহু বিষয় ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে মানে বিভিন্ন দেশের থেকে ওই যেটা বলা হলো বিভিন্ন দেশের থেকে সংবিধানের নিয়মগুলো হচ্ছে কিছু কিছু জায়গা থেকে নেওয়া হয়েছে তাহলে তার জন্য তো বড়ো হবে আমার দেশের নিয়ম তো আমি আমার দেশে যেগুলো মনে হয়েছে হ্যাঁ এই নিয়মগুলো রাখা উচিত সেগুলো রেখেছি প্লাস বাইরের যে সমস্ত দেশ আছে তাদের যে নিয়ম নিয়মকানুনগুলো আমাদের ভালো লেগেছে সেইগুলোও নেওয়া হয়েছে তো তার জন্য কিছুটা তো বড়ো হবেই এখান থেকে এই যে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ডক্টর বি আর আম্বেদকর এখান থেকে এটাও শর্ট কোশ্চেন হতে পারে গণপরিষদের খসড়া কমিটির সমাধির সভাপতি কে ছিল ডক্টর বি আর আম্বেদকর ইনি কি বলেছিলেন এনার মত অনুসারে সংবিধানের শাসনতান্ত্রিক ব্যবস্থাটি বিস্তারিতভাবে আলোচনা করা থাকলে তাহলে সংবিধানকে কিন্তু অত সহজে বিকৃত করা যাবে না এই জন্যেই হচ্ছে সংবিধান আমাদের এত বড় হয়েছে তো তার পরের পয়েন্ট দেখা যাক পরের পয়েন্ট হচ্ছে লিখিত আর অলিখিত এই ধরনের সংবিধানের মিশ্রণ ঘটেছে ভারতের সংবিধানটা মূলত কি বলেছিলাম লিখিত সংবিধান তাহলে আমাদের ভারতীয় সংবিধানটা প্রধানত লিখিত মানে অর্থাৎ লেখা রয়েছে যে নিয়ম নিয়মকানুনগুলো একটা দলিল লেখা রয়েছে কিন্তু লেখা থাকলে কী হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা অলিখিত সংবিধানেরও বৈশিষ্ট্য দেখতে পাই যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য দেখতে পাই যেমন সংবিধানের পঁচাত্তর নম্বর ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে মানে মন্ত্রিসভার যে সমস্ত সদস্য থাকবে তাদের কি দায় দায়িত্ব সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু এটা এটা কি হবে হবে কোনো বিষয়ে ভোট গ্রহণের সময় সরকার পক্ষে যদি পরাজয় ঘটে সরকার পক্ষে যদি হেরে যায় তাহলে মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত কি না সে বিষয়ে কিন্তু সংবিধানের লেখা নেই বোঝা গেল তাহলে মন্ত্রিসভায় কী দায়িত্ব দায় দায়িত্ব হবে সেগুলো আলোচনা করা হয়েছে কিন্তু হয়তো কোনো সময় তারা হচ্ছে হেরে গেল ভোটের দিক থেকে সে হেরে গেল তাহলে তার কি পদত্যাগ করা উচিত কি উচিত নয় সে বিষয়ে কিন্তু সংবিধানে লেখা নেই তাহলে তবে সেক্ষেত্রে কি হলো সেক্ষেত্রে এই ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী অর্থাৎ ব্রিটেনের নীতি অনুযায়ী ভারতে একটি প্রথা গড়ে উঠেছে এই প্রথা অনুযায়ী লোকসভায় সরকার পক্ষের পরাজয় যদি ঘটে যায় যদি হেরে যায় তাকে পদত্যাগ করতে তাহলে এই যে নিয়মটা লাস্টে যে নিয়মটা এটা কি লেখা আছে এটা কিন্তু লেখা নেই এটা কি রয়েছে এটা ওই ব্রিটেনের মতো করে অনুকরণ করে আমরা প্রথম থেকে যখন একবার দেখা দেখা গেল যে মন্ত্রিসভা হচ্ছে হেরে গেছে বা তাদের পরাজয় ঘটেছে তখন তাদের পদত্যাগ করতে হয়েছে এই হিসাবে আমরা সেই থেকে চলে চলে আসছি এটা কিন্তু লিখিত করতেও নেই যে হ্যাঁ এরকম পদত্যাগ করতে হবে এরকম সংবিধানে কিন্তু লেখা নেই তাহলে আমরা একটা অলিখিত বৈশিষ্ট্যও পাচ্ছি প্লাস লিখিত বৈশিষ্ট্য তো প্রায় বেশিরভাগগুলোই পাচ্ছি তো সেক্ষেত্রে ধরনের মিশ্রণ দেখা যায় এটা হচ্ছে ভারতীয় সংবিধানের একটা বই আর কি সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় আচ্ছা সু মানে কি ভালো পরিবর্তনীয় মানে ভালো পরিবর্তন করা যায় এটা হচ্ছে সুপরিবর্তনীয় সুপরিবর্তনীয় সু মানে তো ভালো পরিবর্তনীয় মানে যেটা পরিবর্তন করা চেঞ্জ করে যায় আসলে আর দুষ্পরিবর্তনীয় যেটা একদম সহজে চেঞ্জ করা যায় না তো এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে দেখতে পাই লিখিত সংবিধান বিশেষ বেশিরভাগ ক্ষেত্রে কী হয় দুষ্পরিবর্তনীয় হয় তো কিন্তু এক্ষেত্রে আমরা ভারতের ক্ষেত্রে আমরা দেখব ভারতের সংবিধান দু ধরনের সুপরিবর্তনীয় হয় আবার দুষ্পরিবর্তনীয় হয় যুক্তরাষ্ট্রীয় সংবিধান সাধারণত দুষ্পরিবর্তনীয় হয় তাহলে আমাদের ভারতীয় সংবিধান যেহেতু যুক্তরাষ্ট্রীয় সংবিধানের মতো তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে ভারতীয় যে সংবিধান এটা দুষ্পরিবর্তনীয় কিন্তু এবার দেখো আবার সংবিধানের সংশোধন পদ্ধতি অত্যন্ত জটিল হলে তার সমাজের পরিবর্তী পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এবং সময়োপযোগী ভূমিকা পালন করতে পারে না তো ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় কিন্তু সংবিধান পুরোপুরি দুষ্পরিবর্তনীয় নয় তার কারণটা কি যে ভারতীয় সংবিধান এই যুক্তরাষ্ট্রীয় সংবিধানের মতো তা যুক্তরাষ্ট্রীয় সংবিধান সাধারণত দুষ্পরিবর্তনীয় সহজে পরিবর্তন করা যায় না কিন্তু ভারতের সংবিধান সেই রকমই হলেও কি হবে আমরা এই ভারতীয় সংবিধান যেখান থেকে কার্যকর হয়েছে কত সালে কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ তো উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তাই তো ছাব্বিশে জানুয়ারি থেকে এটা কার্যকর হয়েছিল তো সেখান থেকে দু হাজার তেইশ সালের আটাশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কতবার মোট একশো ছবার একশো ছবার হচ্ছে সংবিধানটা সংশোধন হয়েছে তাহলে এটা যদি দুষ্পরিবর্তনই হবে সহজে পরিবর্তন করা যাবে না তাহলে এত দিনে কীভাবে এতবার পরিবর্তন উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে এই দু সাল পর্যন্ত মানে বছরে একবারের থেকেও বেশি মানে প্রতি বছর যদি আমরা গড়ে ধরি একবারের থেকেও বেশি সংবিধান চেঞ্জ হয়েছে মানে পরিবর্তন করা হয়েছে সংযোজন করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা এটা পুরোপুরি দুষ্ বলতে পারি না সেক্ষেত্রে আমরা দেখতে পাই সুপরিবর্তনীয় আর দুপরিবর্তনীয় এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু রয়েছে ভারতীয় সংবিধান সংসদীয় শাসন ব্যবস্থা তো সংসদীয় শাসন ব্যবস্থাটা কি আগে তো এইটা বুঝতে হবে যে সংসদীয় শাসন ব্যবস্থাটা কি তারপরে তো হচ্ছে আমি বুঝবো যে ভারতেরটা হ্যাঁ সংসদীয় শাসন ব্যবস্থা কি না গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে তাহলে এখান থেকে যদি একটা কোশ্চেন আসে যে ভারতীয় শাসন ব্যবস্থায় এই যে সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি ব্যবস্থা এটা কার অনুকরণে করা হয়েছে এটা হচ্ছে গ্রেট ব্রিটেনের হচ্ছে অনুকরণে করা হয়েছে ভারতীয় ভারতীয় পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পার্লামেন্টের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো যে ভারতের প্রশাসনিক প্রধান হিসাবে একজন রাষ্ট্রপতি রয়েছে আমাদের রয়েছে তাহলে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা যদি একজন প্রশাসনিক প্রধান হিসাবে যদি একজন রাষ্ট্রপতি থাকে আমাদের ভারতেও রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তো এটা আমাদের সংসদীয় শাসন ব্যবস্থা আর কি তিনি হলেন নিয়মতান্ত্রিক প্রধান অর্থাৎ নাম সর্বস্ব প্রধান আমাদের ভারতের রাষ্ট্রপতিও আমরা দেখতে পাই নাম সর্বস্ব প্রধান রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে রাষ্ট্রপতি এখানে যাচ্ছে রাষ্ট্রপতি ওখানে যাচ্ছে প্রচুর জিনিস শুনতে পায় কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা কাজগুলো কে করে প্রধানমন্ত্রী তাহলে এই নিয়মের দিক থেকে প্রধান নামে প্রধান অ্যাকচুয়ালি এর নামে প্রধান কাজে নয় রাষ্ট্রপতির হাতে প্রকৃত শাসন ক্ষমতা নেই মানে যে শাসন করার যে পরিচালনা করার যে সমস্ত কাজকর্মগুলো যে সেইগুলো কিন্তু এই রাষ্ট্রপতির হাতে ক্ষমতাটা থাকে না তাহলে এটাও কিন্তু একটা সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য দেশের শাসন কার্য পরিচালনা করেন কে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন একটি পরিষদ অর্থাৎ প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবে অর্থাৎ শাসন কার্য পরিচালনা করবে প্রধানমন্ত্রী এবার তার আন্ডারে যে সমস্ত পরিষদ আছে মানে যে সমস্ত মন্ত্রীরা রয়েছে তারা হচ্ছে সবাই মিলে হচ্ছে কার্যটা পরিচালনা করবে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সংখ্যা সংখ্যালঘিষ্ঠ মানে হচ্ছে যারা কম আর সংখ্যাগরিষ্ঠ যারা সংখ্যা বেশি সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের নিয়ে মন্ত্রিপরিষদ গঠিত হয় অর্থাৎ যারা সংখ্যায় বেশি তাদের নিয়ে একটা টিম হয় মানে উভয় পক্ষ রয়েছে যে টিমে হচ্ছে মানে জিতের হার বেশি অর্থাৎ হচ্ছে যারা কি বলা জয়লাভ করেছে সেই সমস্ত পরিষদ নিয়ে গঠিত হয় এই মন্ত্রিপরিষদকে কার্য পরিচালনার ব্যাপারে পার্লামেন্টের কাছে এবং বিশেষত পার্লামেন্টের নিম্ন কক্ষ পার্লামেন্টের দুটো কক্ষ থাকে একটা হচ্ছে উচ্চকক্ষ আর আরেকটা থাকে নিম্নকক্ষ এই নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা আর উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা তাহলে এই দুটোই রয়েছে নিম্নকক্ষ লোকসভার কাজে যৌথভাবে দায়িত্বশীল থাকতে আর কি বলেছে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে তাহলে কি যদি লোকসভার সংখ্যাগরিষ্ঠ থেকে মানে আস্থা হারিয়ে ফেলে তার থেকে বিষ ভর নির্ভর করা যাচ্ছে না তখন কি হবে পদত্যাগ করতে এই যৌথ দায়িত্বশীলতার জন্যই ভারতের শাসন ব্যবস্থাকে দায়িত্বশীল শাসন ব্যবস্থা হয় ভারতের কেন্দ্র রাজ্য উভয় ক্ষেত্রেই সংসদীয় দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে তাহলে এই কিছু বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি কি ভারতের শাসন ব্যবস্থা সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা কেন্দ্রে কে থাকে রাষ্ট্রপতি থাকে এবং অঙ্গরাজ্যগুলিতে রাজ্যপাল থাকে এরা কি নিয়মতান্ত্রিক প্রধান এরা নামে প্রধান ঠিক আছে এরা নামে প্রধান আর অ্যাকচুয়ালি কাজের দিক থেকে প্রদান করা হয় কেন্দ্রে থাকে প্রধানমন্ত্রী আমরা যখন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বলি সব সময়। আর রাজ্যের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাসি পাচ্ছে কিন্তু বলছি না কেন হাসি পাচ্ছে বলাটা ঠিক উচিত হবে না আচ্ছা প্রকৃত প্রধান হিসাবে দায়িত্ব সম্পাদন করে তাহলে এই ছিল হচ্ছে আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার কাঠামো এরপরে রয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা আর ক কিছু ইয়ে রয়েছে এটা থেকে কি বলতে চাইছি একটু দেখে সংসদীয় শাসন ব্যবস্থা উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতিকে মন্ত্রিসভার পরামর্শ অনুসারে কাজ করতে বাধ্য করা হয়েছে মানে উনিশশো সালে সংবিধান যখন সংশোধন করা হয় তখন সেই সংবিধানে সংশোধনের মাধ্যমে কি বলা হয় যে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুসারে কাজ করবে মানে রাষ্ট্রপতি দেশের মধ্যে সর্বাধিক নাগরিকত্ব রয়েছে কার রাষ্ট্রপতি সব থেকে হায়েস্ট নাগরিক কিন্তু এবার তাকে যদি কোনো কাজ করতে হয় তখন সেটা কিন্তু সেই মন্ত্রিসভার যে পরামর্শ যে সমস্ত মন্ত্রীগণ রয়েছে সেই সভার হচ্ছে পরামর্শ নিয়ে তবে কাজ করতে হবে তবে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে এটা বিয়াল্লিশ পরে আরেকটা হয়েছে তারপরে চুয়াল্লিশ এটা হচ্ছে দুরকম হয়ে গেছে এটা বিরাশি নয় এটা কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন অনুসারে রাষ্ট্রপতি মন্ত্রিসভার কোনো পরামর্শ বিবেচনা করার জন্য ফেরত পাতার পারে কিন্তু ফের পুনর্বিবেচনার জন্য পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতিকে মন্ত্রিসভার পরামর্শ অনুসারে কাজ করতে হবে এই সমস্ত বিধির ব্যবস্থার পর ভারতের সংবিধানের সংশোধিত চরিত্র সম্পর্কে কোনো সন্দেহ থাকে না মানে কি বলা হচ্ছে যে এই নিয়ম অনুযায়ী যখন সংবিধান সংশোধন করা হয় উনিশশো সালে তখন বলা হয় রাষ্ট্রপতি যদি কোনো কাজ করতে যায় তাহলে মন্ত্রিসভার পরামর্শ নিতে হবে এবার নাও তারপরে আবার একটা বলা হয় যে যে সংবিধান সংশোধনী আইন অনুসারে রাষ্ট্রপতি কোনো পরামর্শ বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারে ঠিক আছে কিন্তু ফেরত পাঠালাম ঠিক আছে কিন্তু ফের পুনর্বিবেচনা করে ফের আবার বিবেচনা করে কিন্তু ফের সেই মন্ত্রিসভার কথা শুনতে হবে সেটাই কিন্তু বলা হয়েছে অ্যাকচুয়ালি সেই সব ক্ষেত্রে মন্ত্রিসভার দায়িত্বই দেওয়া হয়েছে এরপর রয়েছে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংমিশ্রণ তাহলে যুক্তরাষ্ট্রীয় 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 রয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সংমিশ্রণ এই দুধরনের বৈশিষ্ট্য কিভাবে হচ্ছে কেন হচ্ছে একটু একটু করে দেখা যাক ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় সংবিধানে কোথাও কিন্তু ভারতকে যুক্তরাষ্ট্র বলে অভিহিত করা হয়নি ভারতের শাসন ব্যবস্থাটা কেমন এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রের মতো কিন্তু ভারতের কোথাও কিন্তু বলা হয়নি সংবিধানে যে ভারত যুক্তরাষ্ট্র তাহলে আমরা বলতাম যে ভারত যুক্তরাষ্ট্র যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র বলে থাকি তেমন কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্র বলতাম কিন্তু সংবিধানে কোথাও বলা হয়নি এবার যুক্তরাষ্ট্র কী আস্তে আস্তে করে বোঝাচ্ছে বর্তমানে ভারতের মোট আটাশটি অঙ্গরাজ্যের সমন্বয়ে গঠিত যুক্তরাষ্ট্র তাহলে ভারত হচ্ছে মোট কটা রাজ্য নিয়ে গঠিত আটাশটা এই যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রের বৈশিষ্ট্য অনুসারে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে অর্থাৎ এই যে যুক্তরাষ্ট্র বলতে কি এখানে একটা দেশ রয়েছে আমাদের একটা দেশ আমাদের একটা দেশ এবার সেই দেশটাকে আঠাশটা পার্টে ভাগ করা হয়েছে যাদের নাম দেওয়া হয়েছে রাজ্য তাহলে এই টোটাল দেশটাকে দেশটার দায়িত্ব যার হাতে তাকে বলা হচ্ছে কেন্দ্র এবং এই যে প্রত্যেকটা যে পাটে ভাগ করা হয়েছে আঠাশটা পার্টে এদের প্রত্যেকটার বলা হচ্ছে অঙ্গরাজ্য এবার এই যে প্রত্যেকে তো এই দেশ পরিচালনার তো একটা ক্ষমতা রয়েছে মানে যে শাসন কার্য পরিচালনা করছে তার হাতে তো ক্ষমতা রয়েছে আবার যে রাজ্যটা পরিচালনা করছে তারও হাতে ক্ষমতা রয়েছে যেমন ধরে নাও আমরা বলতে পারি কি যে একটা বাড়ি রয়েছে বড়ো বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটা একজনের দায়িত্বে রয়েছে সে আবার কয়েকজন ম্যানেজার রেখেছে খুব বড় বিল্ডিং সে একা সামলাতে পারছে না আরও হচ্ছে আঠাশটা ম্যানেজার রেখেছে তাহলে জন কি করছে সেই কাজগুলো হচ্ছে দেখছে তাহলে ঠিক সেই রকমই এবার যে মেন দেখছে তার কি কি দায়িত্ব থাকবে এবং তার আন্ডারে যে জন থাকছে তার কি কী দায়িত্ব থাকবে সেগুলো সব ভিন্ন ভিন্ন তো সেক্ষেত্রে কেন্দ্রীয় তালিকা মানে দুটো তালিকা রয়েছে একটা কেন্দ্রীয় তালিকা একটা রাজ্য তালিকা কেন্দ্রীয় তালিকায় যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে কেন্দ্রের ক্ষমতা সম্পর্কে বিবরণ দেওয়া রয়েছে আর রাজ্যে যে তালিকা রয়েছে তাতে রাজ্যের ক্ষমতা হচ্ছে বিবরণ দেওয়া রয়েছে এবার আরেকটা যেটা বলা হয় যুগ্ম তালিকা সেক্ষেত্রে কেন্দ্র আর রাজ্য উভয় সরকার উভয়ের কী হচ্ছে দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে কী কাজ রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে তাহলে কি বলছি কেন্দ্রীয় তালিকা তালিকায় কার ক্ষমতা কেন্দ্রের ক্ষমতা রাজ্য তালিকায় রাজ্যের ক্ষমতা এবার যুগ্ম ক্ষেত্রে কি যে কোন কোন কাজগুলো এরা রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে দুজনকেই করতে হবে দুজনকে মিলিতভাবে করতে হবে সেগুলো একটা তালিকা রয়েছে তাহলে তিনটে তালিকা রয়েছে বোঝা যাচ্ছে কি না এই তিনটি তালিকা বহির্ভূত সকল অবশিষ্ট ক্ষমতাকে কেন্দ্র কেন্দ্রে দেওয়া হয়েছে মানে এই যে তিনটে ধরনের ক্ষমতা দেখলাম একটা কেন্দ্র হাতে দেওয়া হয়েছে একটা রাজ্যের হাতে দেওয়া হয়েছে একটা উভয়ের হাতে এছাড়া বাকি যে সমস্ত ক্ষমতা রয়েছে সবগুলো দেওয়া হয়েছে কার হাতে সবগুলো কেন্দ্রের হাতে তার মানে অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছি কেন্দ্র একটু মেন না তাহলে কেন্দ্রের হাতে বেশি ক্ষমতা চলে যাচ্ছে না দুটো ভাগ করে দিচ্ছি আবার কিছু কিছু দিচ্ছি যে দুটোই দুজনেই আছে আবার বাকি যেগুলো রয়েছে সেগুলো সব কিন্তু কেন্দ্রের হাতে দিয়ে দিচ্ছে তাহলে কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে কেন্দ্রই কিন্তু মেন সেই জন্যই বলা হচ্ছে একক কেন্দ্রিক মানে কেন্দ্রই মেন পরে আর একটু কয়েকটা বৈশিষ্ট্য দেখে নি ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় বললেও তা অনেকখানি এককান্দ্রিক হয়ে পড়েছে মানে এটা যুক্তরাষ্ট্রীয় বলছি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কি রাজ্যগুলো আলাদাভাবে পরিচালনা করবে দেশ তার আন্ডারে যে রয়েছে কেন্দ্র কেন্দ্র যে মানে কেন্দ্র বলতে আমাদের যে দেশের যে রাজধানী এই যে কেন্দ্রীয় সরকার বলতে পুরো টোটাল দেশটা যার হাতে ক্ষমতা রয়েছে শাসনভার যার হাতে রয়েছে কেন্দ্রের কিছু হচ্ছে ক্ষমতা রয়েছে রাজ্যের কিছু ক্ষমতা রয়েছে এবার যে রাজ্যের যে একজন পরিচালনা করছে তার ক্ষমতা আর কেন্দ্রের যে পরিচালনা করছে তার ক্ষমতা দুটো আলাদা হওয়া সত্ত্বেও কেন্দ্র কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে তো কেন্দ্রের ক্ষমতা একটু বেশি সেক্ষেত্রে বলা হচ্ছে যে অনেকখানি একক কেন্দ্রিক হয়ে পড়েছে যে কেন্দ্রের ক্ষমতা মূল সংবিধানে তালিকা কেন্দ্রীয় তালিকা মোট একশোটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে মোট কটা বলা হয়েছে একশোটি প্রথমে কিন্তু হচ্ছে সাতানব্বইটা ছিল সেটা পরে আস্তে আস্তে একশোটা হয়ে গেছে বোঝা গেল তো এর পরে এই মোট মূল সংবিধানে রাজ্যের হাতে দেওয়া হয় মাত্র ছেষট্টিটা বিষয় তাহলে একশোটা তো বিষয় রয়েছে কিন্তু রাজ্যের হাতে কটা দেওয়া হলো মাত্র ছেষট্টিটা দেওয়া হলো বাকিগুলো সব কেন্দ্রের হাতে রেখে দেওয়া হলো এবার কী বলেছে সংবিধানের সপ্তম মানে সেভেন্থ উনিশশো ছাপ্পান্ন সালে আর বিয়াল্লিশতম উনিশশো ছিয়াত্তর সালে এই দুটো হচ্ছে সংবিধান শোষণ সেভেন্থ এটা কত সালে হয়েছিল উনিশশো ছাপ্পান্ন আর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এটা অনেকবার বলা হলো এটা ওই জন্য পরীক্ষা আসে ম্যাক্সিমাম পরীক্ষা উনিশশো ছিয়াত্তর সালে হয়েছিল তো এই আইন অনুযায়ী পাঁচটা বিষয় সেটা কি করে রাজ্য তালিকা থেকে আরো তুলে নেওয়া হলো হয়ে যুগ্ম তালিকাভুক্ত করা মানে এটা কার হাতে ছিল রাজ্যের হাতে ছিল সেখান থেকে আবার পাঁচটা বিষয় ক্ষমতা আমি বের করে নিয়ে আবার যুগ্ম তালিকায় দিয়েছি মানে রাজ্যের হাতে যেটা শুধু রাজ্যই কন্ট্রোল করতে পারতো কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে কি কেন্দ্র এটা করতে পারবে রাজ্য উভয় দুজনে করতে পারবে এরকম একটা ব্যাপার তাহলে নির্দিষ্ট কতগুলি ক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভা রাজ্য তালিকা বিষয়ে হস্তক্ষেপ করতে পারে আর এছাড়াও কিছু বিষয় রয়েছে যেগুলো কেন্দ্রীয় আইনসভা রাজ্য তালিকাভুক্ত বিষয়েও হস্তক্ষেপ করতে পারে তাহলে আমরা কোথাও না কোথাও কেন্দ্রের হচ্ছে একটু প্রভাবটা বেশি দেখতে পাচ্ছি তো একটি সংবিধান এক ও নাগরিকতা একটি বিচার বিভাগ প্রভৃতি ভারতের শাসন ব্যবস্থাকে একত কেন্দ্রিক করে তুলেছে মানে কি যেমন একটা জিনিস বলে রাখি যুক্তরাষ্ট্রে কি হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে আমেরিকার যে সমস্ত স্টেটগুলো রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে তার মধ্যে যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেখানকার একটা হচ্ছে নাগরিকত্ব রয়েছে আবার পুরো টোটাল আমেরিকার একটা নাগরিকত্ব রয়েছে মানে দুটো নাগরিকত্ব কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমরা কি দুটো নাগরিকত্ব দেখতে পাই আমরা যেখানেই যাই বলি না কিন্তু আমরা যে স্টেটের হই না কেন আমরা হচ্ছে ভারতীয় যেখানেই যাই আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় আমাদের রাজ্যের জন্য কিন্তু আলাদা করে কোনো হচ্ছে কে নাগরিকত্বের অধিকার দেওয়া হয়নি আমাদের একটাই নাগরিকত্ব সেটা হচ্ছে আমরা ভারতীয় আর কিছু না বোঝা গেল এইগুলো থেকে আমরা কি বুঝতে পারি যে ভারতের শাসন ব্যবস্থা মানে কেন্দ্রই যেন সবকিছু কন্ট্রোল করছে ভারতের সংবিধানের প্রকৃতপক্ষে কেন্দ্রকে সুস্পষ্ট প্রাধান্য দেওয়া হয়েছে এই কারণে অধিকাংশ সংবিধান বিশেষজ্ঞ যে ভারতীয় শাসন ব্যবস্থা কাঠামোগত বিচারে যুক্তরাষ্ট্রে হলেও কাঠামোর দিক থেকে দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র এরকম রাজ্য রয়েছে আলাদা এরকম কেন্দ্র রয়েছে আলাদা তো ঠিক আছে কিন্তু সেটা হলেও আমরা কিন্তু বেশিরভাগ কেন্দ্রের ক্ষমতা দেখতে পাচ্ছি কেন্দ্রের হাতে তো সেই জন্য এটা এককেন্দ্রিক আর ডক্টর বি আর আম্বেদকরের মতে ভারতের শাসন ব্যবস্থা হলো আধা আধাযুক্তরাষ্ট্রীয় আধা যুক্তরাষ্ট্রীয় তাই প্রকৃতপক্ষে ভারতের যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থা দু রকমই দেখা যায় যুক্তরাষ্ট্রের মতোও দেখতে পাচ্ছি ঠিক আছে কাঠামোর দিক থেকে কিন্তু আবার প্রকৃতির দিক থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এককেন্দ্রিক মানে একজনই সর্বেসর্বে এরপর কী রয়েছে নাগরিকদের অধিকার সমূহ মৌলিক অধিকার সমূহ বা ফান্ডামেন্টাল রাইটস বলা হয় মৌলিক অধিকার কি মৌলিক অধিকার হচ্ছে বিশেষ কিছু অধিকার যেটা যারা ভারতীয় হবে যারা ভারতে বাস করছে যারা ভারতের নাগরিক তাদের বিশেষ কিছু অধিকার দেওয়া হয়েছে সেইগুলো হচ্ছে মৌলিক অধিকার যে মৌলিক অধিকারগুলো ছটা ভাগে ভাগ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা মৌলিক অধিকার একটা জিনিস জেনে রাখবে যদি এই ছটা আমাদের যেমনি যদি কোনো সমস্যা হয় মানে যদি আদালতে আমরা যেতে চাই আমরা প্রথম কিন্তু হাইকোর্টে যেতে হয় তারপরে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যেতে হয় যদি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সুপারিশ করে তাহলে আমাদের সুপ্রিম কোর্টে হয় কিন্তু এই যে ছটা যে মৌলিক অধিকার রয়েছে এর মধ্যে কোনো একটা যদি তোমার ক্ষুণ্ণ হয় তুমি কিন্তু ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারো তাহলে মনে রাখবে এই যে ছটা মৌলিক অধিকার রয়েছে এর মধ্যে যদি কোনোটা আমার ক্ষুণ্ণ হয় আমি কিন্তু ডিরেক্ট সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবো নাগরিক দিকে যে মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এটাও কোশ্চেন হতে পারে যে মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে আর ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক অধিকার সংযুক্ত করা হয়েছে বা সংবিধানের তৃতীয় অধ্যায় বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে এই ছ ধরনের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে যেমন এক সাম্যের অধিকার দুই স্বাধীনতার অধিকার তিন শোষণের বিরুদ্ধে অধিকার চার ধর্মীয় স্বাধীনতার অধিকার পাঁচ সংস্কৃতি ও শিক্ষা সম্পর্কিত অধিকার ছয় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এই সমস্ত অধিকারগুলো দেওয়া রয়েছে এগুলো যখন মৌলিক অধিকার সম্পর্কে পড়ানো হবে তখন আরও ডিটেলসে প্রত্যেকটা যে অধিকার তার মধ্যে কি বলা রয়েছে সেগুলো অনেকটা ডিটেলসে জানা যাবে ভারতের একটি ভারত একটি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক কেন কারণ এখানে আমাদের জনগণই ঠিক করে কে হচ্ছে আমাদের শাসন করবে তো সেক্ষেত্রে গণতান্ত্রিক দেশ এই সমস্ত নাগরিকদের অধিকার ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না যদি আমাদের এই সমস্ত অধিকারগুলো যদি না থাকে তাহলে আমরা কিসের গণতন্ত্র কিসের আমরা হচ্ছে নিজেরা সব কিছু ঠিকঠাক করছি নিজেরা পরিচালনা করছি নিজেরা ঠিক করছি কে সরকার হবে তাহলে সেই জন্য করে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই যে হচ্ছে অধিকারগুলো রয়েছে এগুলো কিন্তু একটা গণতান্ত্রিক দেশ বলতে গেলে কিন্তু তার যে নাগরিক রয়েছে তাদের কিন্তু এই মৌলিক অধিকারগুলো থাকা কিন্তু বাঞ্ছনীয় তো অধ্যাপক কি এটা বলেছেন এটা শর্ট কোয়েশ্চনে আসতে পারে এরকম একটা মতবাদ দিয়ে এ স্টেট ইজ নন বাই দ্য সিস্টেম অফ রাইটস ইট মেনটেন্স এটা কে বলেছেন এটা হচ্ছে অধ্যাপক কি বলেছেন এটা হচ্ছে শর্ট কোয়েশ্চনে আসতে পারে এরপরে দেখো মৌলিক কর্তব্য সময়ের অন্তর্ভুক্তি মৌলিক অধিকার বলেছে এবার মৌলিক কর্তব্য কি মৌলিক কর্তব্য আর কিছুই না আমি একটা দেশের নাগরিক আমি একটা ভারতের নাগরিক তাহলে দেশ যেমন আমার কাছে আমার সব কিছু দিচ্ছে দেশ থেকে আমি সব কিছু পাচ্ছি সমস্ত ফেসিলিটি স্বাধীনভাবে ঘুরতে পারা স্বাধীনভাবে কথা বলতে পারা এবং আমার অতগুলো মৌলিক অধিকার দিচ্ছে এবং ছাড়াও আমি যা কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমার যা কিছু আছে সবাই আমার ভারত মা বা ভারত দেশ থেকে পাচ্ছি তো সেক্ষেত্রে আমারও এই ভারত মায়ের প্রতি বা আমার নিজের দেশের প্রতি কিছু মৌলিক কর্তব্য রয়েছে মানে যে কর্তব্যগুলো প্রত্যেকটা ভারতবাসীর রয়েছে ভারতের প্রতি প্রতি ভারত মায়ের প্রত্যেকটা ভারতবাসী রয়েছে যেমন কি কি দেখো ছিয়াত্তর সালে দেখো উনিশশো অনেকবার হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উনিশ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী কবে হয় উনিশশো সালে তাহলে উনিশশো সালে সংবিধান সংশোধনের ফলে চতুর্থ অংশের সঙ্গে মানে পার্ট ফোর এ নামক একটা নতুন অংশ সংযোজিত হয়েছে মৌলিক কর্তব্যগুলো পূর্বে সোভিয়েত ইউনিয়ন থেকে ধার করা হয়েছিল এটা হচ্ছে যে আসে যে মৌলিক কর্তব্যগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে ওই অংশ 51 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের 10টা মৌলিক কর্তব্যের কথা বলা আছে তারে প্রথম মৌলিক কর্তব্যটা ছিল 10টা এটা কিন্তু প্রথম থেকে ছিল না পরে সংযোজন করা হয়েছে এরপর 2002 সালে 86 তম সংবিধান সংশোধনের মাধ্যমে একান্ন এ বা একান্ন কোথাও ক দেখতে পাবে ধারাটির মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে তাহলে নতুন সংযোজিত যে অংশটা হয়েছে সেটাতে কি বলা হয়েছে যেটা হচ্ছে এই দু হাজার দুই সালে নেওয়া হয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা হচ্ছে এখানে কি বলা হয় ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রত্যেকটা শিশু এ শিক্ষাদানের ব্যবস্থা করা তার বাবা মা বা অভিভাবকের কর্তব্য মানে এটাও কিন্তু কর্তব্য যদি তোমার এই তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাকে কিন্তু মিনিমাম চোদ্দ বছর বয়স পর্যন্ত কিন্তু তাকে অবশ্যই পড়াশোনা শেখাতেই হবে এটা কিন্তু প্রত্যেকের কর্তব্য যদি এই কর্তব্য কর্তব্যক্ষুণ হয় তোমার শাস্তির ব্যবস্থা আছে তাহলে এর ফলে ভারতীয় নাগরিকদের পালনীয় কর্তব্যের সংখ্যা তাহলে আগে দশটা ছিল তার থেকে এটা সংযোজন হলো হয়ে এখন কটা হয়েছে এগারোটা হয়েছে তাহলে মোট এগারোটা মৌলিক কর্তব্য যে মৌলিক কর্তব্যগুলো কী কী সংবিধানকে মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা যে সমস্ত বিষয়গুলো রয়েছে দেখো সংবিধানের আদর্শ সংবিধানকে আমাদের মানতে হবে আমাদের সংবিধানটাকে শ্রদ্ধা করতে হবে কারণ এই যে যে কোনো একটা নিয়ম যখন হয় কোনো কিছু একটা পরিচালনার জন্য কারোর ভালো লাগতে পারে কারোর কোনো একটা নিয়ম খারাপ লাগতে পারে মতভেদ থাকবেই কারণ বিভিন্ন ধরনের মানুষ সমাজে রয়েছে কিন্তু তুমি সে যাই হোক না কেন তোমার ইচ্ছা থাক অনিচ্ছা থাক সেটা দেখার বিষয় নয় তুমি যখন ভারতের নাগরিক তোমাকে তোমার কর্তব্য এই সংবিধানকে রেসপেক্ট করা এবং সেই অনুযায়ী চলা এবং এছাড়াও কি করতে হবে জাতীয় পতাকা জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা আমরা যখন জাতীয় পতাকা উত্তোলন করি আমরা মাথা একদম উঁচু করে পতাকার দিকে তাকিয়ে থাকি এছাড়াও আর কি জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জাতীয় সঙ্গীত গাওয়ারও একটা সময় নির্ধারণ করা হয়েছে এবং আমাদের সব সময় দাঁড়িয়ে করতে হয় তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর কর্তব্য এছাড়া কি স্বাধীনতা সংগ্রামে সুমহান যে আদর্শগুলি সেগুলো হচ্ছে দেখতে হবে ভারতের সার্বভৌমত্ব একতা সংগীতিকে সমর্থন করা সংরক্ষণ করা রাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে দেশ রক্ষা ও জাতীয় সভায় আত্মনীয় মানে কোনো কারণে হয়তো দেখা গেল যে ভারত কোন একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে বা যুদ্ধ বা কোনো কিছুর জন্য ভারতের বিভিন্ন হচ্ছে সৈনিকের কম হচ্ছে বা বিভিন্ন কারণে লোকের অভাব হচ্ছে তো সেক্ষেত্রে যদি ভারত সরকার বলেন যে আমাদের যে কোনো একটা অঞ্চলের বা কোনো একটা এজের যদি ব্যক্তিদের যদি ডাকে মানে যেমন ধরনের ইয়ং স্টাফ যারা রয়েছে ইয়াং যারা যে সমস্ত ছেলেপে রয়েছে তাদের যদি ডাকে সেই যুদ্ধে আত্মনিয়োগ করার জন্য তাদেরকে কিন্তু অবশ্যই যেতে হবে এটা কিন্তু একটা ভারতবাসীর কর্তব্য তার কারণ কি ভারত আমাদের এত কিছু দিচ্ছে আমাদেরও কর্তব্য রয়েছে ভারত যখন বিপদে পড়বে বা ভারতের বেশিরভাগ মানুষ যখন বিপদে পড়বে আমাদেরকে নিজেদেরকে কিন্তু নিয়োগ করতে হবে সেই আন্দোলনে বা সেই যুদ্ধে ভারতের মিশ্র সংস্কৃতির গৌরব মানে আমরা কি করে থাকি অনেকে দেখবে শুনে থাকবে যে ভারতের এই সংস্কৃতিটা মিক্সড অনেকে বলে না আমরা কেবলমাত্র হিন্দুত্বকে সাপোর্ট করব মুসলিমকে সাপোর্ট করব কিন্তু সংবিধানে এই কর্তব্যে বলা হয়েছে কি আমরা কিন্তু এই মিশ্র সংস্কৃতিকেই কিন্তু আমাদের রেসপেক্ট করতে হবে সেই কারণে কিন্তু একটা এ কোনো সময় গ্রহণযোগ্য হয় না একটা মত তো আরও কি বনভূমি হ্রদ নদ নদী ঠিক আছে এই সমস্ত সংরক্ষণ এগুলো তো আমাদের শুধু ভারতবাসী হিসাবে নয় একজন বিশ্ববাসী হিসাবেও আমাদের কিন্তু এগুলো মৌলিক কর্তব্য তার কারণ কি এই সমস্ত নদ নদী হ্রদ যে প্রাকৃতিক যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো যদি আমরা সংরক্ষণ এবং সেগুলোর যদি উন্নতি সাধন না করি আমরা নিজেরাই বিপদে পড়বো আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব বৈজ্ঞানিক মানসিকতা এটা হচ্ছে টাইপিং মিস্টেকের জন্য হয়ে গেছে এগুলো তো বৈজ্ঞানিক মানসিকতা অনুসন্ধিচ্ছা সংস্কারমুখী তারপরে এই সাধারণের রক্ষা হিংসা বর্জন ধর্মগত ভাষাগত আঞ্চলিক শ্রেণীগত এই সমস্ত যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে এগুলো তোমরা স্ক্রিনশট করে দেখে নিতে পারো আর লাস্ট যেটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের এক্সামের জন্য যে ছয় থেকে চার চোদ্দো বছর বয়স পর্যন্ত শিশুদের শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট এটা কত সালে হয়েছিল দু সালে তাই তো আচ্ছা এরপরে রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ এটা আমি একটু আগে কি বলেছিলাম ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কিন্তু পরীক্ষায় আসে এটা শুধু এই এক্সামে নয় ইলেভেনের এক্সামের জন্য নয় এটা অনেক কম্পিটিভ এক্সামেও এই জিনিসটা আসে তো এই রাজ্য পরিচালনা নির্দেশমূলক নীতিগুলো কি অ্যাকচুয়ালি এ মানে বিশাল জটিল কিছু ব্যাপার নয় মৌলিক অধিকার ছাড়া আমাদের তো মৌলিক অধিকার দেওয়া হয়েছে কটা ছটা মৌলিক অধিকার দেখলাম তো এইগুলো ছাড়া আরও কতগুলো অধিকার রয়েছে আরও কিছু কিছু অধিকার অন্তর্ভুক্ত রয়েছে এগুলো রাষ্ট্র পরিচালনা নির্দেশ ক্ষেত্রে নির্দেশমূলক নীতি বলা হয় মানে মৌলিক অধিকারগুলো বাদ দিয়ে আরও কিছু কিছু অধিকার রয়েছে আমরা যেগুলো সংবিধানে রয়েছে সেগুলো কার মধ্যে ফেলা হয় এই রাজস্ব পরিচালনার নির্দেশমূলক নীতি এতে কী বলা হয়েছে এটা তার আগে এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট যে এই রাজস্ব পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের থেকে এই ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যা ছত্রিশ থেকে একান্ন ধারার মধ্যে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো কিন্তু উল্লেখিত আছে কতগুলি সামাজিক অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করাই হলো এই নীতিগুলির মুখ্য উদ্দেশ্য মানে মেন উদ্দেশ্য এখানে কি বলা হয় যেমন হচ্ছে যেমন ধরো না আমার বয়স হয়ে গেলে যে বয়স হয়ে গেলে যে বার্ধক্য ভাতা পায় না এটা কি হচ্ছে মৌলিক অধিকারে রয়েছে যে বার্ধক্য ভাতা পাবে কিন্তু এইগুলোই হচ্ছে কোথায় আছে এগুলো এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ বার্ধক্য অক্ষম প্রেরিত অবস্থায় সরকারের সাহায্য পাওয়ার অধিকার ধরুন আমি অক্ষম আমি শারীরিক প্রতিবেন্দি আমাকে সরকার সাহায্য করুক এটা আমি চাইছি এটা আমার অধিকার ঠিক আছে এগুলো কোথায় পায় এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি মানে রাষ্ট্র পরিচালনা করতে গেলে মোটামুটি এই সমস্ত নীতিগুলো নিতে হবে জনকল্যাণমূলক এটা অ্যাকচুয়ালি জনকল্যাণমূলক মানে মানুষের ভালোর জন্য এইগুলো আনা হয়েছে এটা যে একদম তোমার মৌলিক অধিকার তুমি পাবেই পাবে সেরকম কোনো ব্যাপার নয় এটা এতে রয়েছে এটা চেষ্টা করা হয় যাতে ভারতের বেশিরভাগ সম মানে বেশিরভাগ মানুষ যাতে এই ফেসিলিটিগুলো পায় তার জন্য চেষ্টা করা হয় কিন্তু মৌলিক অধিকার মানে তুমি ওইগুলো পাবেই পাবে এটা তোমার রয়েছে কিন্তু এগুলো যে শিওর পাবে এরকম কোনো বিশাল যে একটা জোর দিয়ে বাধ্যবাধকতা সেরকম কিছু নেই আর কি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের প্রতিষ্ঠা এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই এখন যে সমস্ত নিউজে আলোচনাগুলো হচ্ছে যে আমরা সারাক্ষণ বলছি যে বিচার বিভাগ যেন কিনে নিয়েছে সরকার এরকমই যে কথাগুলো আসছে তো বিচার বিভাগকে সবসময় স্বাধীন থাকা দরকার আছে তার কারণ কি যে বিচার করবে সে যদি আমাদের দোষীদের সাথে মিলে যায় তাহলে তার বিচারটা কিভাবে সুষ্ঠু হবে সে কারণে সংবিধানে কিন্তু বলা হয়েছে যে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের প্রতিষ্ঠাতা মানে যে বিচারটা করবে সে কিন্তু স্বাধীনভাবে বিচার করতে পারবে এবং নিরপেক্ষভাবে বিচার করতে পারবে তার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন দেখো ভারতের বিচারপতিরা যাতে নির্ভীঘ নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করতে পারে সেজন্য সংবিধানের কয়েকটি ব্যবস্থা গ্রহণ করা আছে মানে যাতে প্রত্যেকটা যে সংবিধানের মানে যে দায়িত্বে রয়েছে অর্থাৎ যে বিচারপতি রয়েছে সে যাতে নির্ভয় অত কারো ভয় পেয়ে হয়তো আমি হয়তো এখন বিচারপতি তাহলে আমি হয়তো কোনো একটা ডিসিশন যখন নেব কারোর আমাকে ধমকি দিল যে তোমাকে মেরে ফেলা হবে এই হবে তা এই ধরনের জিনিস যাতে না হয় তার জন্য সংবিধানে বেশ কিছু নিয়ম নেওয়া হয়েছে যেমন কি কেবল প্রমাণিত অসদাচরণ ছাড়া আর অক্ষমতা ছাড়া কোনো কারণেই বিচারপতিকে পরিচিত করা যায় না মানে ধরো বিচারপতি খারাপ আচরণ করলো এছাড়াও বিচারপতি হয়তো অক্ষমতা মানে তা সে আর পাচ্ছে না এই বিচার কার্য আর সামলাতে পারছে না তো সেই কারণ ছাড়া বিচারপতিকে হোটাট করে কিন্তু বরখাস্ত করা যায় না পদচ্যুত করা যায় না তাহলে তো সবাই পদচ্যুত করে দেবে এই তুমি আমার সাপোর্ট দাও নাহলে আমি তোমার চাকরি খেয়ে নেবো তাহলে সে তো চাকরির ভয়ে করতে পারে তো তার কথা মেনে নিতে পারে সেরকম যাতে না হয় তো সেরকম একটা ডিসিশান নেওয়া হয়েছে আর কি বিচারপতিদের রায়ের যৌক্তিকতা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তোলা যায় না মানে আমার বিচারপতি কোনো একটা রায় দিল সে ভেবেছে সে ঠিক সংবিধানটাকে বুঝে দেখেছে যে হ্যাঁ এই এই যুক্তিটা ঠিক তো তার উপরে কিন্তু পার্লামেন্টে অন্য কিছু বলা যায় না কোনো আদালতে পরে যে কোনো বিচারপতি ধরনের অবসর গ্রহণ করলো মানে এই রিটায়ার হয়ে গেল তারপরে কিন্তু আইনজীবীভাবে আইনজীবী হয়ে কাজ করতে পারে এই হচ্ছে রয়েছে আর একো না একো নাগরিকত্বের ব্যবস্থা এটা আমি অলরেডি বলেছি যুক্তরাষ্ট্রে দেখা যায় দুরকম নাগরিকত্ব যে তার মধ্যে যে স্টেটগুলো রয়েছে তাদের আলাদা একটা নাগরিকত্ব আর দেশের একটা আলাদা নাগরিক কিন্তু ভারতের ক্ষেত্রে একটাই নাগরিকত্ব আমাদের একটাই দেশ একটাই নাগরিকত্ব আমরা ভারতীয় আমরা পশ্চিমবঙ্গবাসী কিন্তু কেউ বলি না ঠিক আছে আমরা ভারতীয় সব সময়ের জন্য আছি আর থাকবো আর কোনো সময় পাল্টাতেও চাই না আচ্ছা সার্বজনীন হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রবর্তন অর্থাৎ সবাই যে ভোটাধিকার মানে ভোট যে দেওয়ার অধিকার ভোটাধিকার মানে কি অ্যাকচুয়ালি যে আমার যে শাসন করবে কে শাসন করবে সেটা আমি ঠিক করে দেবো ভোট দিয়ে সেটাই হচ্ছে ভোটাধিকার ভোটে দেওয়ার যে অধিকার এখান থেকে মূল ভারতীয় সংবিধানে তিনশো পঁচিশ ও ছাব্বিশ নম্বর ধারায় জাতি বর্ণ ধর্ম সম্পত্তি এগুলো সব কমা হবে ও স্ত্রী পুরুষ নির্বিশেষে একুশ বছর বয়স্ক প্রতিটি ভারতীয় নাগরিককে ভোটাধিকারের অধিকার দেওয়া হয় মানে প্রত্যেকটা নাগরিক কীভাবে একুশ বছর বয়স হলে সে ভোট দিতে পারবে উনিশশো অষ্টআশি সালে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই বয়সীমা কমিয়ে দেওয়া হয় এটা ইম্পর্টেন্ট যে কবে হচ্ছে এই কত সালের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এই একুশ থেকে আঠেরো বছর করা হয় বুঝতে গেলো মানে আগে যদি ভোট দিতে যেত তাহলে একুশ বছর লাগতো কিন্তু উনিশশো অষ্টআশি সালের পর থেকে বয়স কত করে দেওয়া হয়েছে আঠেরো করে দেওয়া হয়েছে প্রস্তাবনা সার্বভৌমিকতার নীতিকে বাস্তবে রূপদানের রূপদানের উদ্দেশ্যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছে বোঝা গেল তাহলে ভোটাধিকারের জন্য কত বছর বয়স লাগবে আঠেরো বছর যার যার আঠেরো এখনো হয়নি তারা ভোট দিতে পারবে না আঠেরো হলেই ভোট দিতে পারবে মানে তোমরাও একটা দেশের নাগরিক হয়ে গেলে ভারতের সংবিধানের প্রাধান্য ভারতের কিন্তু এই সংবিধানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ভারতের সংবিধান হলো হচ্ছে দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন সংবিধানের উপর কেউ কোনো কথা বলতে পারবে না সংবিধানটাই হচ্ছে ভারতের সর্বোচ্চ আইন সরকারের যাবতীয় ক্ষমতার একমাত্র উৎস হলো সংবিধান মানে সরকার যদি কোনো ক্ষমতা থাকে কোনো কিছু পরিচালনা করতে যায় তাহলে সেটা কিন্তু অবশ্যই এটাই সংবিধান মেনে চলতে হবে তাকে সংবিধানের বাইরে সে কোনো ক্ষমতা দেখাতে পারবে না যদি সে দেখাতে যায় জোর করে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে অর্থাৎ সরকার সংবিধান বিরোধী কোনো আইন প্রণয়ন করলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দিতে পারে তার ক্ষমতা সেটা রয়েছে কোর্ট মানে সেটা বিচার বিভাগের মধ্যে পড়ছে এরপর রয়েছে প্রস্তাবনা প্রস্তাবনা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলায় যখন আমরা পড়ি কোনো একটা টেক্সট পড়ি খুব বড় একটা গল্প তার একটা সার সংক্ষেপ থাকে না খুব ছোট্ট করে হচ্ছে পুরো গল্পটা জিস তুলে দেওয়া থাকে তো সেরকমই আমাদের ভারতের যে সংবিধান রয়েছে প্রস্তাবনা হচ্ছে সেই সংক্ষিপ্ত অংশ তো প্রস্তাবনা যদি আমরা পড়ি তাহলে আমরা টোটাল ভারতের সংবিধানটা কি তার বৈশিষ্ট্য কি সবগুলো সম্পর্কে কিন্তু একটা ধারণা পাই পুরো টোটাল সংবিধানটা তো প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এটাও একটা কোশ্চেনে আসতে পারে যে প্রস্তাবনা বা প্রিয়ামবেল বলা হয় ইংলিশে তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা মানে যেমন আমরা কোনো একটা বিষয় লেখার ক্ষেত্রে ভূমিকা বা ইন্ট্রোডাকশান দিই তো প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ বলা হয় এই প্রস্তাবনার মধ্যে সংবিধানের উৎস আইনগত ভিত্তি নৈতিক আদর্শ মূল লক্ষ্য সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা থাকে আর কি উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংসদের মাধ্যমে এই দুটো কথা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটো কথা যোগ করা হয় এবং সংহতি এই তিনটি শব্দ যোগ করা হয় কিন্তু এই দুটো শব্দ এই সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটো এক্সামে বেশি আসে যে এই সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটো কথা এটা হচ্ছে কততম কত সালের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছে তাহলে এই ছিল টোটাল আজকের ক্লাস আজকের ক্লাসে যে পোশানগুলো বাদ পড়ে গেছে সেগুলো হচ্ছে পরের ক্লাসে আলোচনা করা হবে এ ছাড়াও এখান থেকে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে অর্থাৎ যে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো রয়েছে যেগুলো হচ্ছে এক্সামে আসতে পারে সেই শর্ট কোশ্চেনগুলোও কিন্তু পরের ক্লাসে আলোচনা করে দেওয়া হবে ঠিক আছে তো আজকের ক্লাসে এই পর্যন্ত কারো কোনো টপিক বুঝতে অসুবিধা হয়েছে নেই ঘুমিয়ে পড়েছিলিস